করতে পারে, তাহলে আমরা যে ছোট ছোট ভাগ করছি সেই অংশটাকে আমরা বলছি, আর যে রিসিভার যে অংশটাকে আবার ছোট ছোট ভাগগুলোকে একসাথে জোড়া লাগাচ্ছি আমরা বলছি ডিফ্র্যাগমেন্টেশন। এখন এই যে আমরা যে প্যাকেট সুইচিং করছি, এই প্যাকেট সুইচিং এর জন্য আমার আসলে কিছু অ্যালগোরিদম দরকার, যে বা বলতে পারি আমরা স্পেশাল অ্যালগোরিদম, অর্থাৎ কোন রুটে কোন রুটে কিভাবে সে থাকবে, কতক্ষণ থাকবে, সে আদৌ যাবে না, বা একটা রুটে যাওয়ার জন্য তার কন্ডিশন কি কি, একটা রুটে না যাওয়ার তার কন্ডিশন কি কি, এইসব ব্যাপার স্যাপার গুলোকে বলতে বোঝাবে আমাদেরকে। ঠিক আছে, এবার কি বলছে যে অন দেয়ার পাথ থ্রু দি নেটওয়ার্ক প্যাকেটস ক্যান এবল টু অ্যাভয়েড এনি কনজেশন অ্যান্ড ইন্টারফারেন্স অকারিং এট দ্য এক্সচেঞ্জেস, অর্থাৎ নেটওয়ার্কে তাদের যাওয়ার যে পথ, সেই পথে যাওয়ার সময় প্যাকেট গুলো যাতে করে কনজেশন আর হচ্ছে ইন্টারফারেন্স কে যাতে তারা অ্যাভয়েড করতে পারে এরকম ব্যবস্থা থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, অলদো দে আর ওয়ে মাই লগার দে ক্যান রিচ দেয়ার টার্গেট ফাস্টার দ্যান প্যাকেট ট্রাভেলিং অন এ শর্টার বাট ব্লকড পাথ, মানে দেখা গেল দুইটা রাস্তা আছে, একটা রাস্তা দিয়ে খুব শর্ট পাথ মানে শর্টকাটে যাওয়া যাচ্ছে, মানে সেটা রাস্তাটার লেন্থ হচ্ছে শর্ট, আর তো অনেক লম্বা রাস্তা, কিন্তু দেখা যাবে যে শর্ট রাস্তার মধ্যে আসলে এত প্যাকেট চলে আসছে যে সেগুলো যেতে সময় লেগে যাচ্ছে, যে কারণে দেখা যাবে যে লম্বা রাস্তা দিয়ে গেলে বরং তার জন্য তাড়াতাড়ি যাওয়া হয়ে যায়। এটা অনেকটা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে ওই যে মানে রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের মতো, ছোট একটা রাস্তা কিন্তু প্রচুর গাড়ি সেখানে এসে সবগুলো গাড়ি স্টাক হয়ে আছে, এখন ওই রাস্তায় ঢুকলে তোমার ওই পাশে যেতে অনেক সময় লেগে যাবে, অথচ এর চেয়ে একটা বড় রাস্তা বড় অনেক লম্বা বা ঘুরতি একটা রাস্তা আছে, কিন্তু সে রাস্তায় গেলে তুমি অনেক তার আগে পৌঁছে যেতে পারবে, তো সেই ক্ষেত্রে আসলে কোনটাকে সে চুজ করবে। হ্যাঁ, তো এসব ব্যাপার স্যাপার গুলা হচ্ছে এখানে মাথায় রাখতে হবে। তো এ কানেকশন ইজ নেভার অকুপাইড ফর এ লং টাইম অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অল পটেনশিয়াল সেন্ডার্স হ্যাভ ইকুয়াল অ্যান্ড ফেয়ার অ্যাক্সেস টু নেটওয়ার্ক, কোন একটা কানেকশনকে অনেক লম্বা সময়ের জন্য কখনোই অকুপাই করে রাখা যাবে না। যেমন রাস্তায় কি থাকে, যে গাড়িতে রাস্তা আটকে গেছে, আমরা গাড়িগুলোকে সরাতে পারছি না, গাড়িগুলো যেখানে আছে সেখানে আটকে আছে, যতক্ষণ না পর্যন্ত সামনের গাড়ি না সরছে তার পিছনটা সরবে না, তার পিছনটা সরবে না, এরকম করে সবগুলো গাড়ি আটকে আছে। কিন্তু প্যাকেটের ক্ষেত্রে বা ডেটা নেটওয়ার্কের ক্ষেত্রে সেই জিনিসটা ঘটবে না, কারণ যদি এরকম ঘটে থাকে তাহলে কিন্তু বিশাল ডেটার জ্যাম লেগে যাবে, এবং দেখা যাবে যে তুমি আসলে তোমার নেটওয়ার্কের জন্য না বরং আরেকজনের নেটওয়ার্কের আরেকজনের ডেটার জন্য তোমার ডেটা গুলো আটকে আছে, তো তুমি তোমার ডেটা পাচ্ছ না, তুমি যে ডেটা নিতে যাচ্ছ সেই ডেটা তোমার কাছে আসছে না। তো সেই সব ক্ষেত্রে মানে সেসব যাতে না হয় সেজন্য হচ্ছে খুব অল্প সময় ধরে হচ্ছে ডেটাকে লিঙ্কে মানে প্যাকেজে রাখা হয়। ঠিক আছে, ও আমি তো ইয়ে করতে ভুলে গেছি, রেকর্ড করতে হচ্ছে, রেকর্ডিং ইন প্রোগ্রেস। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেখানে কি করছে, যে খুব অল্প সময়ের জন্য হচ্ছে ডেটা গুলো যাতে থাকে সেই ব্যবস্থা করতে হয়। এখন এটার একটা পসিবল ওয়ে হচ্ছে কি, যে যদি অনেক ডেটা ওখানে চলে আসে আমরা সেটা ডেটা গুলাকে ডিলিট করে দিব, ইরেজ করে দিব, নষ্ট করে দিব, ঠিক আছে, মানে ডেটা ডিস্ট্রয় করে ফেলবো। এখন রিয়েল লাইফে তো আমরা আসলে গাড়ি ডিস্ট্রয় করতে পারবো না রাস্তাঘাটে, যে কারণে আমরা সেখানে কিছু করতে পারছি না, কিন্তু ডেটার ক্ষেত্রে যেসব ডেটা গুলা বেশি কনজেশন তৈরি করছে, যখন দেখা যাবে যে না সেগুলো আসলে ক্লিয়ার করার পসিবিলিটি অনেক কম বা অনেক লম্বা সময় লেগে যাবে, তখন হচ্ছে আসলে ডেটা মানে ডিস্ট্রয় হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে। সেটা আমরা পরে দেখবো যে কিভাবে আমরা যে বাফারিং এর সময় হচ্ছে ডেটা গুলাকে এইভাবে মানে ইয়ে করে ফেলা হয়, মানে ডিস্ট্রয় করে ফেলা হয় বা ডেটাকে নষ্ট করে ফেলা হয়। তো এটা হচ্ছে মেইন এটার কনসেপ্ট, যে নো ইউজার ক্যান ব্লক এ কানেকশন ফর এ লং টাইম, অর্থাৎ একটা লং সময়ের জন্য কোন ইউজারই আসলে কানেকশনকে ব্লক করে রাখতে পারবে না, যেটা কি সার্কিট সুইচ নেটওয়ার্কে বেশি হতো। যে সার্কিট সুইচ নেটওয়ার্কে দেখা গেছে দুজন মানুষ টেলিফোনে কথা বলছে, ওই লাইনটা আর কেউ ইউজ করতে পারছে না, কারণ ওই সময়ে দেখা যাবে যে তারা দুজনে খালি টেলিফোনে কথা বলছে এবং ওখানে অন্য কেউ আর অ্যাক্সেস পাবে না। কিন্তু এই প্যাকেট সুইচ নেটওয়ার্কে আসলে সেই কাহিনীটা হচ্ছে না, কারণ যে কোনো নেটওয়ার্কের যে কোনো রাস্তা দিয়ে যে কোনো ডেটা যে কোনো সময় যখন খুশি তখন যেতে পারবে। তো এটা হচ্ছে তাদের মূল কনসেপ্ট, এই জন্য আমরা কোনো রাস্তাকেই আসলে বেশি সময় ধরে আটকে রাখতে পারবো না, যখনই রাস্তার কাজ শেষ সাথে সাথে সেটাকে আমরা ফ্রি করে দিব, বা যদি বেশি দেখি যে ইনফরমেশন সেখানে স্টাক হয়ে যাচ্ছে বা বেশি ডেটা পাইখানে স্টাক হয়ে যাচ্ছে সেগুলোকে সাথে সাথে সরিয়ে দিতে হবে আমাদের। আচ্ছা, কি বলা হচ্ছে এখানে যে এভরি প্যাকেট সুইচ হ্যাজ ইটস ওন ইন্টারমিডিয়েট স্টোরেজ, মানে প্রত্যেকটা প্যাকেট সুইচ, তার মানে হচ্ছে কি প্যাকেট সুইচ বলতে আমরা আসলে কি রুটকে বুঝছি, তাই তো, যে রুটার গুলার মধ্যে হচ্ছে একটা স্টোরেজ থাকে, সেই স্টোরেজের মধ্যে ইনফরমেশন এসে জমা হতে থাকে, সেই স্টোরেজটার নামই হচ্ছে আসলে বাফার। আচ্ছা, এটা হচ্ছে একটা বাফার, এটার মধ্যে হচ্ছে কোন ডেটা গুলো ইনপুটে আসছে এবং কোনগুলো আউটপুটে বের হবে সেটার হিসাব নিকাশ গুলো করার সময় সেগুলোকে হচ্ছে ওইখানে জমা রাখা হয়।
So it will say if an incoming packet is to be forwarded via an output that is momentarily occupied with sending another packet, the packet is buffered in the output buffer until the output is free again. অর্থাৎ যদি দেখা যায় যে আউটপুটটা আরেকটা প্যাকেট দিয়ে অকুপাই হয়ে আছে, তাহলে ইনপুটে যে প্যাকেটগুলো ঢুকছে তারা হচ্ছে ওয়েট করবে। এখন সে কোথায় ওয়েট করবে? সে বাফারে ওয়েট করবে। তাহলে বাফার হচ্ছে আসলে একটা স্টোরেজ, যেটা আসলে কি ওয়েটিং রুমের মতো হচ্ছে কাজ করছে। যে তুমি একটা জায়গায় গেলে, যেমন ধরো আমরা একটা কি ডাক্তার দেখতে যাই, ডাক্তার যখন দেখাতে যায় আমাদেরকে একটা ওয়েটিং রুমে রাখা হয়, যে ডাক্তার যখন কল করবে তখন আমরা সেখানে যাবো পেশেন্ট হিসেবে, আমরা সেখানে তখন ডাক্তার রুমে ঢুকবো। ব্যাপারটা অনেকটা এরকম যে ওই ওয়েটিং রুমে তুমি বাফার হিসেবে চিন্তা করো, যে তুমি যে ঢুকছো তুমি একটা ডেটা প্যাকেট, তুমি এসে একটা ওয়েটিং রুমে থাকলে, তারপরে ডাক্তার যখন কল করছে তখন তুমি চলে যাচ্ছ। ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক আছে? তো এই ধরনের যে এক্সচেঞ্জ হচ্ছে ডেটাটা, অর্থাৎ ডেটাটা ঢুকছে, ঢুকে তারপর আবার বেরোচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। হ্যাঁ, এই এক্সচেঞ্জটাকে বলে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। অর্থাৎ তাকে প্রথমে স্টোর করা হচ্ছে একটা ওয়েটিং রুমে, তারপর হচ্ছে তাকে ফরওয়ার্ড করা হচ্ছে যে কোন ডাক্তারের কাছে সে যেতে যাচ্ছে সেটার উপর বেস করে। ঠিক আছে, তো সেটা এখানে বলা হচ্ছে যে ইন প্যাকেট সুইচিং ইট ইজ নেসেসারি দ্যাট ইট বি পসিবল ফর ডেটা প্যাকেটস টু বি বাফার্ড ফর অ্যাজ লং অ্যাজ ইন নেসেসারি অ্যাট দ্য নেটওয়ার্ক এক্সচেঞ্জ। অর্থাৎ নেটওয়ার্ক এক্সচেঞ্জে যতক্ষণ দরকার তাকে সেখানে যাতে সে বাফার হয়ে থাকতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এটার একটা ছবি দেখি যে জিনিসটা আসলে কিভাবে কাজ করছে। সাপোজ দুইটা হোস্ট আছে, একটা হচ্ছে হোস্ট এ, একটা হচ্ছে হোস্ট বি, দুজনে হচ্ছে ডেটা প্যাকেট পাঠাবে। তাদের দুজনের ডেটা প্যাকেট পাঠানোর রাস্তা একটাই, এটা হচ্ছে প্যাকেট সুইচ বা এটা হচ্ছে একটা রুটার। এই রুটারের মধ্যে কি হচ্ছে, এখানে ডেটাগুলো স্টোর হচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে বাফার বা স্টোরেজ বা ওয়েটিং রুম যেটা বলো সেটা। তাহলে ওরা যখনই একটা প্যাকেট পাঠাচ্ছে প্রথমে হচ্ছে প্যাকেটগুলো হচ্ছে এখানে স্টোর হওয়া শুরু করছে। তো স্টোর হচ্ছে, তারপর হচ্ছে সে প্যাকেট আবার এখান থেকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ সে একটা করে প্যাকেট এখানে আসছে, একটা করে প্যাকেট এখানে বের হয়ে যাচ্ছে, সে বাকি প্যাকেটগুলো এখানে স্টোর হয়ে যাচ্ছে। কারণ স্টোর করার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন ধরো এখানে দেখো তার স্পিড কত, 10 Mbps, না এই লাইনটার স্পিড হচ্ছে 10 Mbps, এই লাইনটার স্পিড হচ্ছে 1.5 Mbps, অর্থাৎ 1.5 Mbps। তাহলে স্পিড কোনটার বেশি, যেটা ইনপুট আসছে সেই লাইনটার স্পিড বেশি আর যেটা আউটপুট সেটার স্পিড কম। তাহলে হিসাব, এই লাইন দিয়ে প্রতি সেকেন্ডে 10 Mbps ডাটা আসে আর এই লাইন দিয়ে মাত্র 1.5 Mbps ডেটা পাস হয়। ঠিক আছে, আমরা যদি একটু সহজ হিসাব করি, আমরা মেগা মেগা সাইনটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, যে 10 বিট ডেটা এখানে ঢুকে আর ধরলাম যে 1.5 বিট ডাটা এখান দিয়ে হচ্ছে বের হচ্ছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যতগুলো ডেটা আসতেছে তার চেয়ে কম ডাটা আসলে বের হচ্ছে, তাই না? ব্যাপারটা এরকম। তাহলে ডাক্তারের ওই কথা চিন্তা করো যে প্রতিবার হচ্ছে 10 জন করে রোগী ভিতরে ঢুকছে কিন্তু ডাক্তার 2 জন করে ডাকছেন, তাহলে তো একসময় তো ওয়েটিং রুম কি ফুল হয়ে যাবে না? কারণ প্রতি সেকেন্ডে 10 জন করে ঢুকছে, প্রথমবার 10 জন করে ঢুকলো, 2 জন ডাক্তারের কাছে গেল, তাহলে জায়গাটা মানে নতুন জায়গা তৈরি হলো কয়জনের জন্য? 2 জনের জন্য। তারপর আরো 10 জন ঢুকলো, অর্থাৎ এখন রোগী আছে তাহলে টোটাল কতজন? আগের 8 জন, কারণ আগের 10 জন থেকে 2 জন চলে গেছে, 8 জন আর এখন 10 জন, 18 জন রোগী আছে। আবার ডাক্তার ডাকলো হচ্ছে আবার 10 জনকে, 2 জনকে। সো সেখানে আসলে খালি হচ্ছে কতটুকু? 8 দুইটা সিট খালি হচ্ছে, তাই না? সো ঢুকছে 10 জন করে কিন্তু বেরোচ্ছে 2 জন করে, তাহলে কি ভিতরটা খুব দ্রুত ফুলফিল হয়ে যাবে ওয়েটিং রুমটা? এই প্রবলেমটা এখানে হওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে? আর ওয়েটিং রুমটা করাই হচ্ছে আসলে এই কারণে যে বেশি রোগী আসছে ঠিকই কিন্তু তার বের তো হচ্ছে অল্প, মানে বের হওয়ার রেটটা হচ্ছে মানে কম, সে কারণে তাদেরকে ডেটাগুলোকে কোথাও একখানে স্টোর করে রাখতে হবে, রোগীগুলোকে কোথাও স্টোর করে রাখতে হবে। তো ডাটা যাতে কোথাও হারিয়ে না যায় সেজন্য হচ্ছে এই ডাটাগুলোকে বাফারে স্টোর করে রাখতে হবে। আচ্ছা, এখন এই যে এখানে ডাটা ঢুকছে, ডাটা এখানে স্টোর হচ্ছে, তারপর ডেটা বের হচ্ছে, এটার জন্য একটা ডিলে থাকে। এই ডিলেটাকে আমরা অনেক সময় লেটেন্সি বলি। লেটেন্সি মানে হচ্ছে আসলে ডেটার ডিলে যেটা সেটা, ঠিক আছে? এখানে কি বলা আছে, দ্য লেটেন্সি দ্যাট অকার্স ইজ ভ্যারিয়েবল এন্ড ডিপেন্ডস অন দ্য নেটওয়ার্ক লোড। তার মানে হচ্ছে নেটওয়ার্কে এই সময় আসলে কি রকম নোড লোড আছে সেই লোডের উপর বেস করে হচ্ছে এই লেটেন্সিটা হবে। অর্থাৎ নেটওয়ার্কে যদি প্রচুর ডেটা থাকে, দেখা গেল এখানে প্রচুর ইনফরমেশন পাস হচ্ছে, তাহলে সে এখানে দিতে পারছে না, তাহলে এখানে আসলে ডেটার পরিমাণ বাড়বে, আবার তখন ওখানে দেখা যাবে যে লস্ট হয়ে যাবে, প্যাকেট হারিয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়, প্যাকেটটা হয় হয় ইনকামিং প্যাকেট যেটা আসতেছে সেটাকে ডিসকার্ড করে দেওয়া হয়, অথবা প্যাকেট ফ্রম আউটপুট বাফার হচ্ছে ডিসকার্ড করে দেওয়া হয়। তার মানে হচ্ছে হয় নতুন সে প্যাকেট সে নিবে না আর, ঠিক আছে? ব্যাপারটা সমানটা এরকম যে ভিতরটা পুরোপুরি ফুল হয়ে আছে, নতুন প্যাকেটকে সে আর গ্রহণ করবে না, সে নতুন প্যাকেটগুলোকে ডিসকার্ড করে দিবে, অথবা ভেতরে যে প্যাকেট গুলো আছে সেগুলোকে সবগুলোকে একসাথে সে হচ্ছে ডিস্ট্রয় করে দিবে, তাহলে হচ্ছে তার বাফারটা ফ্রি হয়ে গেল, আবার হচ্ছে নতুন প্যাকেট সেখানে সে জমা হবে।
তো বেশ কয়েক ধরনের প্রসেস আছে, মানে প্যাকেট ডিস্ট্রয় করার বা প্যাকেট মানে ফেলে দেওয়া। সো দ্য অর্ডার ইন হুইচ দ্য প্যাকেটস আর সেন্ট ফ্রম দ্য আউটপুট বাফার করেসপন্ডস টু দ্য অ্যারাইভাল, অর্থাৎ যেইভাবে প্যাকেট গুলো আসে সেইভাবে হচ্ছে সে মানে বের হয়, অর্থাৎ এই প্যাকেট যদি আগে আসে সে আগে বের হবে। তো সেকেন্ড প্যাকেটটা সাপোজ এটা হচ্ছে এক নম্বর প্যাকেট, এটা আগে আসছে আর এটা হচ্ছে দুই নম্বর প্যাকেট, ঠিক আছে। সো এক নম্বর প্যাকেট এখানে আগে থাকবে, সে আগে বের হবে, দুই নম্বর প্যাকেট তারপরে বের হবে, অর্থাৎ এক নম্বর আগে তারপর দুই নম্বর, যে সিরিয়াল ঢুকবে ঠিক সেই সিরিয়াল হচ্ছে সে বের হবে, ঠিক আছে। তো সেটা এখানে বলা হচ্ছে যাক, এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং এখানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। আর এখানে যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে টিডিএম এর সাথে এটা একটু ডিফারেন্স আছে, টিডিএম এ কি সবগুলো আসলে একই রকম সময় পায় বের, মানে ইউজ মানে একই রকম টাইম ডিভিশন পায়, রাইট, যে প্রত্যেকে হয়তো 2 সেকেন্ড করে সময় পাচ্ছে, প্রত্যেকে 3 সেকেন্ড করে সময় পাচ্ছে। এখানে আসলে সেটা না, এখানে সে 1.5 MBPS পেতে পারে, 1 MBPS পেতে পারে, আরো কম পেতে পারে, ডিপেন্ড করতেছে তার ওই সময় আসলে কিরকম স্পিড সে পাচ্ছে বা তার লাইন কিরকম ফাঁকা আছে বা খালি আছে সেটার উপর বেস করে। হ্যাঁ, সেটা 1.5 MBPS এর উপরে ক্রস করবে না, কারণ এই লাইনটার ক্যাপাসিটি হচ্ছে 1.5 MBPS, কিন্তু এর কম সে পেতে পারে। কিন্তু টিডিএম এ দেখা যাচ্ছে কি যে সে কাহিনী তো একই টিডিএম, তাই না, যে যেই প্যাকেট মানে যেই ইয়েটা টাইম স্লটটা আগে আসছে সেই টাইম স্লটটা আগে বের হবে, টিডিএম এ তাই ছিল। কিন্তু এখানেও একই অবস্থা, কিন্তু ওই যে ডিফারেন্সটা হচ্ছে টিডিএম এ সবগুলো টাইম স্লটের জন্য সেম ইউনিফর্ম টাইম স্লট ছিল, হ্যাঁ, যে ইকুয়ালি লার্জ টাইম স্লট ছিল। এখানে আসলে ইকুয়াল টাইম মানে ইকুয়াল ব্যান্ডউইথ হবে না, কেউ হয়তো কম পাবে কেউ হয়তো বেশি পাবে, ডিপেন্ড করতেছে ওই মুহূর্তে তার লিঙ্কের কি অবস্থা আছে সেটার উপরে। আমরা প্যাকেট সুইচিং দেখলাম, প্যাকেট সুইচিং এ কি হচ্ছে যে আমরা পুরো মেসেজটাকে ধরে ছোট ছোট ভাগ করে পাঠিয়ে দিচ্ছি, সেটাকে আমরা বলছি প্যাকেট সুইচিং। আরেকটা হচ্ছে মেসেজ সুইচিং, মেসেজ সুইচিং হচ্ছে আমরা আসলে মেসেজটাকে আর ভাগই করব না, আমরা পুরো মেসেজ যা আছে সেটাকে পাঠিয়ে দিব, অর্থাৎ মেসেজকে আমরা প্যাকেটে ভাগ করব না, মেসেজের সাইজ যাই হোক না কেন পুরো মেসেজটাকে আমরা একসাথে পাঠিয়ে দিব, ঠিক আছে। তো সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে যে মেসেজেস আর নট ডিএসএমবল, মানে মেসেজ গুলোকে হচ্ছে আসলে ইয়ে করা হয় না, মানে ভাগাভাগি করা হয় না, জাস্ট একটা সার্কিট সুইচিং দিয়ে হচ্ছে সেটাকে হচ্ছে ট্রান্সফার করে দেওয়া হয়, এবং এটা হচ্ছে আসলে আনসুইটেবল কনসেপ্টটা ডাটা নেটওয়ার্কের জন্য। কেন আনসুইটেবল সেটা হচ্ছে আমরা এখন এখানে দেখবো এক্সাম্পলে। এই এক্সাম্পলটা দেখো, কেন কি হচ্ছে হোস্ট এ আর হচ্ছে হোস্ট বি, ঠিক আছে, হোস্ট এ থেকে ডেটা হোস্ট বি তে যাবে, তাহলে প্রত্যেকটা লাইনের ব্যান্ডউইথ হচ্ছে 10 MBPS করে, তার হচ্ছে দুইটা সুইচ পার হয়ে যায়, অর্থাৎ হোস্ট এ থেকে যদি কোনো ডেটা দেয় সেটা 10 MBPS স্পিডে এ সুইচে আসবে, এ সুইচ থেকে 10 MBPS স্পিডে হচ্ছে সেকেন্ড সুইচে যাবে, এবং সেকেন্ড সুইচ থেকে 10 MBPS স্পিডে হচ্ছে হোস্ট বি তে যাবে। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এরকম যে আমাদের যে মেসেজটা আছে, ধরলাম মেসেজটার লেন্থ হচ্ছে 8 মানে মেগাবিট বা 80,000 মেগাবিট, 80,000 কিলোবিট, সরি 80,000 কিলোবিট, এটাকে ধরলাম, ঠিক আছে, এটাকে এ থেকে বিতে পাঠানো হবে। এখন পুরো লাইনটাতে আসলে কি 10 MBPS স্পিড, সবগুলো লিঙ্কে একই স্পিড, তাই তো, আমরা বলতে পারি যে পুরোটাতে হচ্ছে 10 MBPS স্পিড করেছে, অর্থাৎ 10 মেগাবিট পার সেকেন্ড করে আছে। এখন এ থেকে বিতে যাওয়ার জন্য তাকে হচ্ছে মানে দুইটা সুইচ পার হতে হচ্ছে, ঠিক আছে, যেটা আমরা একটু আগে বললাম। এখন কম্পিউটার এ থেকে অর্থাৎ হোস্ট এ থেকে এই এই হোস্ট এ থেকে যখন ফার্স্ট সুইচিং কম্পিউটারে যাবে, সেটা যাবে কত স্পিডে, আমার টোটাল ডেটা হচ্ছে 8 মেগাবিট, তার মানে 80 মেগাবিট, 80 মেগাবিট, সে 10 MBPS স্পিডের লাইনে যাচ্ছে, তাহলে তার আসলে কতটুকু সময় লাগবে, আমি যদি 80 মেগাবিটকে যদি আমি যদি 10 MBPS দিয়ে ভাগ করি তাহলে আমি পাচ্ছি 8 সেকেন্ড সময় লাগবে, রাইট, তাহলে তার এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগছে, 8 সেকেন্ড, বললাম তার হচ্ছে 8 সেকেন্ড সময় লাগলো এখানে, আচ্ছা, তাহলে তার যদি এখান থেকে 8 সেকেন্ড লাগে, এই তিনটা লাইনের তো আসলে তো সেম মানে ইয়ে লিঙ্ক ব্যান্ডউইথ, তাই না, তাহলে আমি বলতে পারি কি যে এখানেও তার 8 সেকেন্ড সময় লাগবে এই মাথা থেকে এই মাথা আসতে, এবং এখানেও তার 8 সেকেন্ড সময় লাগবে। আমি আমার হিসাবে সুবিধার জন্য ধরলাম যে বাফারে তার কোনো সময় নষ্ট হচ্ছে না, কোনো ডিলে হচ্ছে না, ডিলে জিরো, তাহলে হোস্ট এ থেকে হোস্ট বি তে পৌঁছাতে তার কত সময় লাগবে, 3 × 8 = 24 সেকেন্ড, রাইট, বোঝা গেছে, এটা তো সবাই বুঝতে পারছো, রাইট, কেউ বুঝো নাই এই ম্যাথটা, ছোট সিম্পল ম্যাথ, তাহলে আমরা এখানে হচ্ছে 24 সেকেন্ড হচ্ছে ইসের জন্য, এই যে মেসেজ সুইচিং এর জন্য,
24/7 পেলাম আচ্ছা এবার দেখি আমরা যদি এটাকে প্যাকেট স্যুইচিং এ আসি তাহলে আমাদের আসলে কি রকম ইয়ে পড়বে প্যাকেট স্যুইচিং এ আমরা এটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করি বললাম আমরা ভাগ করলাম প্রত্যেকটা প্যাকেট কে হচ্ছে 2 কিলো বিট করে তাহলে আমার এখানে টোটাল আছে হচ্ছে 1 বিট বা 80000 কিলো বিট তো 80000 কিলো বিট কে আমি যদি 2 কিলো বিট করে ভাগ করি তাহলে আমার টোটাল প্যাকেট কত হবে 40000 টা প্যাকেট 80 মানে মেগাবিট অর্থাৎ 80000 কিলো বিট কে আমি 2 কিলো বিট করে করে ভাগ করে নিলাম প্রত্যেকটাকে সো তাহলে আমার টোটাল প্যাকেট কত 40000 টা প্যাকেট হবে এখন 40000 প্যাকেট কে আমাকে এই রাস্তা পাঠাতে হবে ঠিক আছে এগুলো না ঠিক আছে আচ্ছা আট থাকবে কেন সমস্যা আমি আগে দেখেছিলাম কত আমার কত সেকেন্ড সময় লেগেছিল পুরো প্যাকেটটা যেতে 80 মেগাবিট ডিভাইড বাই টিপিএস 8 সেকেন্ড সময় লেগেছিল এখন আমি এক একটা প্যাকেট পাঠাচ্ছি এক একটা প্যাকেট হচ্ছে কত 2 বিট করে তাহলে 2 কিলোবিট বাই 10 এমবিপিএস টোটাল কত 0.2 সেকেন্ড সময় লাগবে এক একটা অর্থাৎ এখান থেকে এখানে আসতে তার সময় লাগবে হচ্ছে 0.2 মিলিসেকেন্ড এখান থেকে এখানে তার সময় লাগবে 0.2 মিলিসেকেন্ড এখান থেকে এখানে তার সময় লাগবে 0.2 মিলিসেকেন্ড আচ্ছা এখন কাহিনী হচ্ছে এরকম প্রথম প্যাকেটটা যখন এখান থেকে এখানে আসলো 0.2 মিলিসেকেন্ডে সে তো এখানে চলে যাবে রাইট 0.2 মিলিসেকেন্ডে সেই সময় কিন্তু দ্বিতীয় প্যাকেটটা এখানে চলে আসবে ব্যাপারটা কি বুঝতে পেরেছো প্রথম প্যাকেটটা যখন সুইচ 1 থেকে সুইচ 2 তে যাচ্ছে দ্বিতীয় প্যাকেট কিন্তু তখন হোস্ট এ থেকে সুইচ 1 এ চলে আসবে প্রথম প্যাকেটটা যখন সুইচ 2 থেকে হোস্ট বি তে যাচ্ছে দ্বিতীয় প্যাকেট কিন্তু অলরেডি তখন সুইচ 1 থেকে সুইচ 2 তে চলে আসবে এবার তৃতীয় প্যাকেটটা আবার হোস্ট এ থেকে সুইচ 1 এ আসবে অর্থাৎ প্রথম প্যাকেটটা হোস্ট এ থেকে হোস্ট বি তে যেতে যেতে সেকেন্ড প্যাকেটটা এই এখানে চলে আসবে থার্ড প্যাকেটটা এখানে চলে আসবে ব্যাপারটা সেরকম না এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই স্যার একটু আরেকবার বললে ভালো হইতো স্যার আমার এখানে টোটাল প্যাকেট আছে তিনটা আমি প্রথম প্যাকেটটাকে এখানে নিয়ে আসলাম এই লাইনটাতে এসে প্রথম প্যাকেট এখানে আসলো এবার আমি বললাম কি আমি প্রথম প্যাকেটটাকে এখান থেকে মানে সুইচ 1 থেকে সে চলে গেল সুইচ 2 তে তাহলে এই লাইনটা তো খালি হয়ে গেল এখন সেকেন্ড প্যাকেটটা এখানে চলে আসবে না এটা কি বুঝতে পেরেছো জি স্যার আমার তো 40000 প্যাকেট কিন্তু ধরো ট্রেনের বগির মতো লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রথম প্যাকেটটা যখন এখানে চলে আসলো এই সুইচটা খালি হয়ে গেল সেকেন্ড প্যাকেট এখানে চলে আসবে আচ্ছা এবার ধরো প্রথম প্যাকেটটা এখান থেকে পার হয়ে এখানে চলে আসলো এবার এটা খালি হয়ে গেল তখন কি হবে সেকেন্ড প্যাকেটটা সুইচ 1 থেকে সুইচ 2 তে চলে আসবে এবার সুইচ 1 খালি হয়ে গেল তাহলে কি থার্ড প্যাকেটটা এখানে চলে আসবে না স্যার তাহলে কিন্তু টানা কিন্তু একটা পর একটা প্যাকেট যাচ্ছে তার মানে প্রথম প্যাকেটটা যখন হোস্ট বি তে চলে গেছে ততক্ষণে কিন্তু সেকেন্ড প্যাকেটটা সুইচ 2 তে চলে আসছে থার্ড প্যাকেটটা সুইচ 1 এ চলে আসছে অর্থাৎ অলরেডি আরো দুইটা প্যাকেট তার হচ্ছে রানিং আমি কি এই ব্যাপারটা বুঝাতে পারছি স্যার বুঝতে পারছি আচ্ছা তাহলে এবার চিন্তা করো আমার টোটাল হচ্ছে 40000 টা প্যাকেট যাবে তাহলে 40000 প্যাকেটটা প্যাকেটের জন্য আমার এখানে সময় লাগছে কত করে আমি দেখছিলাম 0.2 মিলিসেকেন্ড করে তাই না তাহলে 40000 টা প্যাকেট যাচ্ছে এই রাস্তা দিয়ে ধরো প্রথমটার জন্য আমার আসলে কতটুকু সময় লাগলো 0.2 মিলিসেকেন্ড 0.2 মিলিসেকেন্ড 0.2 মিলিসেকেন্ড 0.6 লাগলো প্রথমটার জন্য আচ্ছা ধরলাম এটা হচ্ছে প্রথমটার জন্য লাগলো হচ্ছে 6 সেকেন্ডটার জন্য আমার কতটুকু সময় লাগলো বলো দেখি এখানে তো মনে কমান কথা কারণ স্যার সুইচ প্যাকেট 1 যখন গেছে তখন প্যাকেট 2 টা রাইট আইসে উঠছে রাইট কারণ ও যখন সুইচ 1 এখানে আসছে আমি কিন্তু অলরেডি একটা 0.2 মানে এটার 0.2 কিন্তু এখানে কাউন্ট করে ফেলছি তাই না দুইটা 0.2 মানে ওর 0.2 এর মধ্যে কিন্তু ও এখানে চলে আসছে তারপরে ও যখন এখানে চলে গেছে তখন কিন্তু ওর 0.2 কিন্তু চলে আসছে তার মানে আমি আসলে শুধুমাত্র সেকেন্ডটার জন্য পাচ্ছি কত 0.2 না জি স্যার আমার সেকেন্ডটা কিন্তু হোস্ট এ থেকে হোস্ট বি তে আসছে 0.2 তে এটা কি ধরতে পারছো জি স্যার ধরতে পেরেছি রাইট তাহলে হচ্ছে থার্ডটাও কত আসবে একই না 0.2 করে আসবে না এরপর থেকে সবগুলো আসলে তার 0.2 করে যাবে
স্যার কারণ অলরেডি তো অন্য প্যাকেটগুলো পাস হচ্ছে, আমরা তো ওটাকে ধরতেছি এবং ওই সময়ের মধ্যে সে চলে আসছে। তাহলে আমরা যদি হিসাব, আমার আসলে 40,000টা প্যাকেট, ঠিক আছে, 40,000টা প্যাকেটের মধ্যে শুধুমাত্র একটা প্যাকেটেরই সময় লেগেছে এতটুকু, বাকিগুলো সময় লাগবে কত, 0.2 করে। বা আমি যদি একটু সহজ হিসাব করি, আমি এখান থেকে 0.4 কে আপাতত বাদ দিই, মানে 0.6 থেকে 0.4 কে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কি আসলে 40,000 প্যাকেটের জন্য 0.2 মিলি সেকেন্ড সময় লাগবে না? আমি পরে 0.4 যোগ করবো এখানে, তাহলে আমি 40,000 প্যাকেট আমার যাচ্ছে হচ্ছে কত, 0.2 মিলি সেকেন্ডে। তাহলে দেখো টোটাল সে আসলে কত সেকেন্ড সময় নিচ্ছে, 8 সেকেন্ড সময় লাগছে তার 40,000 প্যাকেটের যেতে। বাকি থাকলো হচ্ছে মানে 0.4 যে মিলি সেকেন্ড ছিল সেটা, ঠিক আছে। তাহলে 8 সেকেন্ডের সাথে আমি যদি যে 0.4 মিলি সেকেন্ড কে যোগ করে দিই শেষে, এখানে 2 × 0.02 লিখছে, কারণ হচ্ছে ওই যে প্রথমবার তো প্যাকেট ওয়ান তো দুইটা জায়গায় মানে যখন মানে পার হয়েছে তখন সেই দুটো তো তার নিজের, ওখানে তো অন্য কোনো প্যাকেটের হিসাব এখানে আসে না। তো এটা হচ্ছে 0.2 মিলি সেকেন্ড, এটা হচ্ছে 0.2 মিলি সেকেন্ড প্রথম প্যাকেটের জন্য, এই যে এটার জন্য সে যেন হচ্ছে 2 × 0.2 ধরেছে, বা আমরা যে 0.4 মিলি সেকেন্ড বলেছি এই 0.4 মিলি সেকেন্ড হচ্ছে যে এটা। তাহলে 8 সেকেন্ডের সাথে আমি 0.4 মিলি সেকেন্ড যোগ করে দিই, তাহলে আমার টোটাল সময় লাগছে হচ্ছে এতটুকু, অর্থাৎ এতটুকু সময়ের মধ্যে ওই একই মেগাবিটের যে ইনফরমেশনটা ছিল সেটা চলে গেছে। আর প্রথমবার আমার সময় লাগছিল কত, তাই না? বুঝতে পেরেছো সময় এখন কত কমে গেছে, একই জিনিসই যাচ্ছে, জাস্ট আমি প্যাকেটে প্যাকেটে ভাগ করে দিছি দেখে। ম্যাথমেটিক্যালি তো আমরা দেখলাম যে সময়টা আসলে কিভাবে কমছে, প্যাকেটে প্যাকেটে ভাগ করে দিছি দেখে তার হচ্ছে সময়টা এখানে কমে যাচ্ছে। আচ্ছা, শুধুমাত্র এই সিনারিওর জন্য এটা হচ্ছে 3 টাইমস ফাস্টার বলা যায়, এই সিনারিও যেখানে হচ্ছে তোমার দুইটা আছে, কি বলবো, রাউটার আছে বা দুইটা সুইচ আছে। এখন আমি যদি এখানে সিনারিওটা একটু চেঞ্জ করে দিই, ধরো আমি 3টা সুইচ নিয়ে আসলাম, ঠিক আছে, বা আমি এখানকার ভ্যালু গুলাকে আমি পাল্টে দিলাম, সেক্ষেত্রে কত হবে সেটা হচ্ছে তোমরা কিন্তু খুঁজে তোমাদের মানে বের করতে পারো করে ম্যাথ করে, পারা উচিত না? হিসাব তো বুঝে গেছো, কারো কোনো কোশ্চেন আছে বলো? আবারও বলছি এই 3 টাইমস কিন্তু শুধুমাত্র এই মানে সিগনিফিক মানে স্পেশাল কনফিগারেশন, অর্থাৎ সার্টেন যে এই কন্ডিশনটা আমরা দেখতেছি এই কনফিগারেশন, এই কনফিগারেশনের জন্য। এখানে যদি আমি একটা রাউটার বাড়িয়ে দেই বা আমি যদি লিংক যদি চেঞ্জ চেঞ্জ করে দিই, তাহলে এখানে 3 টাইমস নাও থাকতে পারে, এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সব সময় যে প্যাকেট সুইচিং মেসেজ সুইচিং এর 3 টাইমস ফাস্ট হবে এটা কোনো গ্যারান্টি না, বোঝা গেছে ব্যাপারটা? কারো কোনো কোশ্চেন? তো কেন আমরা তাহলে প্যাকেট সুইচিং এ যাবো, বোঝাই যাচ্ছে মানে আমরা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানে পাচ্ছি, মানে টাইম সেভ করতে পারছি আমাদের, তাই তো? তো তাহলে চিন্তা করো এখন যদি দুইটার জায়গায় যদি এখন যদি 20টা সুইচ থাকে তাহলে আমাদের টাইম আরো সেভ হয়ে যাবে। তাহলে প্যাকেট সুইচিং এর কিছু অ্যাডভান্টেজ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে হাই নেটওয়ার্ক ইউটিলাইজেশন, মানে হচ্ছে কি নেটওয়ার্কটাকে সে হাইলি ইউটিলাইজ করছে। প্রথমবার আমরা কি দেখেছিলাম যখন মেসেজ সুইচ করেছিলাম, এই 80 মেগাবিটের প্যাকেটটা যখন এখান থেকে এখানে আসছে, হ্যাঁ, তারপর সে যখন এখান থেকে এখানে গেল, এই রাস্তা কিন্তু ফাঁকা, কিন্তু কেউ আসতে পারছে না তখন, কারণ মেসেজ সুইচিং এর কাজই হচ্ছে পুরো মেসেজটাকে সে একসাথে পাঠাবে, প্যাকেট প্যাকেট করে ভাগ করার তার কনসেপ্ট নাই। আবার সে যখন এখান থেকে এখানে যাচ্ছে তার লিংক ফাঁকা, যতক্ষণ না পর্যন্ত সে এখানে গিয়ে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত পরের মেসেজ এদিকে আসবে না। কিন্তু প্যাকেট সুইচিং এ কি দেখতে পাচ্ছি আমরা, ট্রেনের বগির মতো কন্টিনিউয়াস একটা বার একটা আসছে তো আসছে, তার মানে কি আমরা আসলে খুব হাইলি সেটা নেটওয়ার্কটাকে হচ্ছে ইউটিলাইজ করতে পারছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা রিসোর্স গুলাকে ফেয়ারলি অ্যালোকেট করতে পারছি, অর্থাৎ আমার যে রিসোর্স গুলো আছে সেগুলো খুব ভালো মতো আমরা ইউজ করতে পারছি, কোনো রিসোর্স খামাখা বসে থাকছে না। আগেটাতে যেরকম দেখা যাচ্ছে যে যখন এই সুইচ যখন পার হচ্ছে তখন এই সুইচটা কোনো কাজ নেই, সে চুপচাপ বসে আছে, কারণ মেসেজটা সব এই সুইচ আছে, এই সুইচ তার কিছু নেই। কিন্তু প্যাকেট দেখা যাচ্ছে কি সব সুইচ ঠিকঠাক মতো মানে ফেয়ারলি হচ্ছে সে কাজ করছে, মানে সবার মধ্যে সমানভাবে হচ্ছে কাজ ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, প্যাকেট সুইচিং এ যেহেতু আমরা খুব ছোট ছোট প্যাকেট পাঠাই, আমার যদি কোনো এরর ডিটেক্ট থাকে, মানে এরর যদি থাকে খুব দ্রুত সেটাকে আসলে ডিটেক্ট করা সম্ভব, কারণ তুমি 80 মেগাবিটের একটা প্যাকেট মানে একটা মেসেজকে স্ক্যান করে সেখান থেকে এরর বের করাচ্ছে,
2 কিলোবিটের একটা প্যাকেট, সেটা অনেক ছোট, সেটাকে স্ক্যান করে খুব সহজেই তুমি আসলে এররটা বের করে ফেলতে পারবে। কারণ স্ক্যান করতে সময় কম লাগবে, এরর বের করতে সময় কম লাগবে, এবং এরর বের করাটার প্রসিডিউরও ইজিয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে আর হচ্ছে একটা হচ্ছে হাই রিলেবিলিটি। হাই রিলেবিলিটি কি, সাপোজ ধরো এইটা 40,000টা প্যাকেট যাচ্ছে, যেতে যেতে হয়তো মাঝখানে 20,000 পর্যন্ত প্যাকেট চলে গেছে, এই সময় হয়তো কোনো কারণে প্যাকেট সুইচটা হতো বা 2-3 সেকেন্ডের জন্য অফ ছিল, তারপর আবার চালু হচ্ছে। তো মাঝখানে সে কিন্তু ওই যে অল্প কিছু যে সময় ধরে প্যাকেটটা ছিল না, ওই কয়টা প্যাকেটই তার হচ্ছে লস যাবে। বললাম তার হচ্ছে হয়তো বা 40,000-এর মধ্যে হয়তো বা তার 500 প্যাকেট লস গেছে। তো তখন রিসিভার করবে কি, রিসিভার যে এরর তো ডিটেক্ট করতে পারবে, সে দেখবে যে তার এতগুলো প্যাকেট পাওয়ার কথা ছিল, এই প্যাকেট গুলো তো আসেনি, তখন সে আবার হোস্ট কে আবার জানাবে যে আমি ওই ওই প্যাকেট গুলো পাইনি, হোস্ট তখন শুধুমাত্র ওই প্যাকেট গুলো পাঠিয়ে দিবে। এটা একটা ব্যাপার। আর মেসেজ সুইচিং কি হচ্ছে, সাপোজ মেসেজটা এখানে আসছে, সুইচটা অফ হয়ে গেছে 2-3 সেকেন্ডের জন্য, পুরো মেসেজটাই কিন্তু হারিয়ে গেল, তাকে আবার নতুন করে পুরো মেসেজটা পাঠাতে হবে, অর্থাৎ পুরো 80 মেগাবিটের যে মেসেজ সেটা পাঠাতে হবে। তো এটা এখানে বলা হচ্ছে যে যদি কোনো সুইচিং স্টেশন ফেল করে তাহলে প্যাকেট সুইচিং এ পুরো মেসেজটা হারিয়ে যায় না, যেটা আসলে কি হয় সার্কিট সুইচিং এর ক্ষেত্রে যেটা হারিয়ে যায় বা মেসেজ সুইচিং এর ক্ষেত্রে যেটা হয় যে পুরোটা হারিয়ে যায়। এবার আমাদের বলছে প্যাকেট হেডারটার আর একটু ডিটেলস দেবো, যে প্যাকেট হেডারটা আসলে কি। প্যাকেট হেডারটা হচ্ছে ওই যেটা বললাম যে মেসেজটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করি, সেই ভাগগুলোকে আমরা বলি হচ্ছে ডেটা প্যাকেট। প্রতিটা ডেটা প্যাকেটের মধ্যে কিছু ইনফরমেশন দিই, যেমন আমরা চিঠির খামের মধ্যে ইনফরমেশন লিখে দিই যে চিঠিটা কার কাছ থেকে এসেছে, কোথায় যাবে, সেসব ইনফরমেশন এখানে থাকে, এবং সেটার সাথে আমরা জানি যে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে। ঠিক আছে, তো কি কি টাইপের ইনফরমেশন থাকে, যেমন মোটামুটি বলা যায় যে মেইনলি প্যাকেট হেডারকে 4টা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই হেডারটার মধ্যে 4টা ভাগ আছে। ঠিক আছে, 1, 2, 3 আর হচ্ছে 4, তো 4টা ভাগ থাকে। 4টা ভাগের মধ্যে কি কি থাকে, একটা ভাগে থাকে হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন। সো অ্যাড্রেস ইনফরমেশন মানে হচ্ছে সেন্ডার আর রিসিভারের সম্পর্ক হচ্ছে অ্যাড্রেস থাকে, কে সেন্ড করতেছে আর এটা সে কোথায় যাবে সেটা ইনফরমেশন। তারপর থাকে হচ্ছে প্যাকেট নাম্বার, প্যাকেট নাম্বার মানে হচ্ছে এটা কত নাম্বার প্যাকেট, যেমন এটা হচ্ছে প্যাকেট নাম্বার 1, এটা হচ্ছে প্যাকেট নাম্বার n, মাঝখানে প্যাকেট নাম্বার 2, প্যাকেট নাম্বার 3, এই নাম্বারটা দরকার। কেন, কারণ রিসিভিং এন্ডে গিয়ে যখন আমরা এটাকে আবার রিঅ্যাসেম্বল করব, অর্থাৎ ডিফ্র্যাগমেন্ট করব, তখন কিন্তু ওই নাম্বার দেখে দেখে হচ্ছে প্যাকেট গুলোকে বসে, মানে একের পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, 3 এর পরে 5, মানে 4 আসবে, 4 এর পরে 5 আসবে, এই সিকোয়েন্সটা হচ্ছে ওই নাম্বার দেখে দেখে ঠিক করা হয়। তারপর হচ্ছে প্যাডিং ডাটা। প্যাডিং ডাটাটা কি, সাপোজ আমরা তো এগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেললাম, আমরা দেখলাম কি যে এখানে আমরা প্রত্যেকটা প্যাকেটকে কত 2 কিলোবাইটে ভাগ করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হয়তো এখানে 2 কিলোবাইটে ভাগ করলাম না, আমরা হচ্ছে 3 কিলোবাইট করে ভাগ করলাম, 3 কিলোবিট করে ভাগ করলাম, তাহলে কি হবে, লাস্টের দিকে একটা প্যাকেট থাকবে যেটা আসলে কি পুরোপুরি ফিল আপ হবে না, তাই না, কিছু অংশ বাকি থেকে যাবে, ফাঁকা থেকে যাবে প্যাকেটে, অর্থাৎ ডাটার এখানে দেখা যাবে যে ডাটার কিছু অংশ হচ্ছে এমনি ফিল আপ হচ্ছে, অর্থাৎ বললাম যে শুধুমাত্র এই অংশটুকু ফিল আপ হচ্ছে আর বাকি অংশটুকু ফিল আপ হচ্ছে না, এরকম হতে পারে যে বাকি অংশটুকু ফাঁকা রয়ে গেল, সেই ফাঁকা অংশটাকে আমরা কিছু এক্সট্রা বিট দিয়ে দিতে হয় যাতে করে ওই ডাটাটা সেম সাইজে থাকে, অর্থাৎ সবগুলো আমাকে 3 কিলোবিট করতে হবে, ওই এক্সট্রা বিট দিয়ে আমি হয়তো মানে 2 কিলোবিটের সাথে আরো 1 কিলোবিট এক্সট্রা বিট দিয়ে আমি সেটাকে 3 কিলোবিট করে দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে প্যাডিং ডাটা। তো কতটুকু ডাটা আমি এখানে প্যাডিং দিচ্ছি, হ্যাঁ সেটাকে হচ্ছে আমরা এখানে মানে বলে দিই। ক্রিকেটে যেরকম আমরা যে প্যাড করি না, প্যাড মানে কি যে এক্সট্রা জিনিস যেটা দিয়ে আমরা মানে একটা অংশ দিই, সেটাকে বলছে আপনাদের। তো কতটুকু ডাটা আমরা প্যাডিং দিব সেই ইনফরমেশনটা এখানে দিতে হবে। আর হচ্ছে এরর ডিটেকশন মেকানিজম, যে আমরা কি ধরনের এরর ডিটেক্ট করব, এররটাকে সে কিভাবে ডিটেক্ট করবে, আদৌ এরর আছে কি নাই, এইসব ইনফরমেশন গুলো হচ্ছে এই অংশে থাকে। তো টোটাল এই 4টা ইনফরমেশন আমাদেরকে প্যাকেট হেডারের মধ্যে থাকতে হবে, এটা মোটামুটি মানে আমাদেরকে ধরে রাখতে হবে। তো যাই হোক, তো এখানে হচ্ছে সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিং এর মধ্যে হচ্ছে একটু কম্পারিজন দেখানো হচ্ছে, এটা তোমরা দেখলে বুঝতে পারবা। যেমন স্টোর ফরওয়ার্ড ট্রান্সমিশন, এটা হচ্ছে সার্কিট সুইচিং এ নাই, কিন্তু সেটা হচ্ছে প্যাকেট সুইচিং এ আছে। ঠিক আছে, ইচ প্যাকেট ফলো দা সেম রুট, হ্যাঁ সরি আচ্ছা এটা একটু উল্টো হয়ে গেছে, এটা আসলে এখানে হবে প্যাকেট সুইচিং হবে নো আর সার্কিট সুইচিং হবে হচ্ছে ইয়েস। আচ্ছা তোমরা কি অ্যাটেন্ডেন্স ফিল আপ করেছো, অ্যাটেন্ডেন্স যারা ফিল আপ করেনি তারা ফিল আপ করে ফেলো, 2 মিনিট টাইম দিচ্ছি।
আচ্ছা, যা বলছিলাম যে এখন আমাদের এখানে আমরা পরে এই জিনিসটা নিয়ে আরো ডিটেলস পড়বো, যে ট্রান্সমিশন টাইম আর হচ্ছে ডিলে নিয়ে। তো এখানে ট্রান্সমিশন টাইম বলতে আসলে বোঝাচ্ছে যে একটা হোস্ট থেকে আরেকটা জায়গায় যেতে তার আসলে কতটুকু সময় লাগছে, যেটা আমরা ওই জায়গাকে দেখছিলাম এখানে, যে হোস্ট এ থেকে প্যাকেট সুইচ ওয়ানে আসতে তার কতটুকু সময় লাগছে, অর্থাৎ তার ট্রান্সমিট হতে তার কতটুকু সময় লাগছে, সেটা হচ্ছে ট্রান্সমিশন টাইম বলা হচ্ছে। কিন্তু ট্রান্সমিশন টাইমের আসলে অনেকগুলো ভাগ আছে। তো আমরা মোটামুটি ধরে নিব যে হোস্ট এ থেকে হোস্ট বিতে যেতে তার আসলে টোটাল যে সময়টা লাগে সেটা হচ্ছে ট্রান্সমিশন টাইম, মানে এখানকার টাইম, এখানকার টাইম, এখানকার টাইম টোটালটা মিলে আসলে যে টাইমটা হয় সেটা হচ্ছে ট্রান্সমিশন টাইম। ঠিক আছে, তাহলে ধরলাম যে আমাদের একটা প্যাকেট পাঠানো হচ্ছে এল বিটের, ঠিক আছে, আমাদের মাঝখানে কে কিউ সংখ্যক সুইচিং কম্পিউটার আছে এআরবি এর মাঝখানে। যেমন আমাদের আগেটাতে ছিল দুইটা সুইচিং কম্পিউটার, তাই না, দুইটা সুইচ ছিল। এখানে হচ্ছে ধরলাম মানে জেনারেল ফরম্যাট যে কিউ সংখ্যক আছে, ধরলাম যে তাদের ব্যান্ডউইথ হচ্ছে আর বিপিপিএস বিট পার সেকেন্ড, যেখানে আমরা আগে দেখেছিলাম যে কত বিট পার সেকেন্ড ছিল, 10 Mbps ছিল। আচ্ছা, যদি এরকম করে হয় তাহলে আমরা জানি যে আমাদেরকে হচ্ছে কিভাবে সময়টা বের করতে হবে, রাইট, যে ফার্স্ট সুইচিং কম্পিউটার পর্যন্ত তার যেতে সময় লাগছে এল বাই আর, এই যে আমরা এখানে দেখেছিলাম, এই যে টোটাল সময়টা আমরা এভাবে বের করেছিলাম, তাই তো। তারপরে দ্য প্যাকেট ইজ দেন ফরওয়ার্ডেড এক্স্যাক্টলি কিউ মাইনাস ওয়ান টাইমস, তারপর হচ্ছে প্যাকেট কয়বার যাবে, টোটাল হচ্ছে কিউ মাইনাস ওয়ান টাইম পর্যন্ত যাবে, অর্থাৎ যে কটা সুইচ আছে সে তার মাইনাস ওয়ান পরিমাণ সময় ধরে হচ্ছে সে যাবে আর হচ্ছে বাফার হবে। ঠিক আছে, তাহলে টোটাল ডিলে হবে কত, তার মানে যেমন আমাদের এখানে ছিল এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তো আমাদের মানে টোটাল ডিলে হবে কটা, দুইটা সুইচে দুইবার ডিলে হবে, তাহলে আমি জানি যে এখান থেকে এখানে তার যেতে কতটুকু সময় লাগে এবং দুইটা সুইচে তার ডিলে কতটুকু হবে, তাহলে সেটাকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে তো আমি দুইটা সুইচের ডিলটা পেয়ে যাচ্ছি। তো সেভাবে করে হচ্ছে আমরা দুইটা সুইচের ডিলে এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে বলছে যে প্র্যাকটিক্যাল স্পিকিং হাউএভার দ্য কানেকশন পাথ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল কম্পিউটার হ্যাভ ডিফারেন্ট ব্যান্ডউইথস, মানে আমরা যেখানে ধরে নিয়েছি যে সবগুলো ব্যান্ডউইথ আসলে আর বিপিপিএস হবে, এটা নাও হতে পারে, সেটা ডিফারেন্ট ব্যান্ডউইথ হতে পারে। তো আমরা ধরে নিলাম ব্যান্ডউইথ গুলো হচ্ছে আর আই, হ্যাঁ, যেখানে আই এর ভ্যালু হচ্ছে মানে ডিফারেন্ট পাথ, অর্থাৎ ওয়ান থেকে কিউ পর্যন্ত যতগুলো পাথ আছে সবগুলো, মানে প্রথম পাথে এক ধরনের ব্যান্ডউইথ, দ্বিতীয় পাথে আরেক ধরনের ব্যান্ডউইথ, তৃতীয় পাথে আরেক ধরনের ব্যান্ডউইথ, এরকম করে হয়ে যেতে পারে। তাহলে এখন আমরা যদি টোটাল ডিলে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা আসলে এই কিউ মাল্টিপ্লাইড বাই এল বাই আর এভাবে আমরা লিখতে পারি না, কারণ আমার এখানে আসলে ব্যান্ডউইথ তো ডিফারেন্ট। তখন আমাকে কি করতে হবে, সবগুলোকে আলাদাভাবে যোগ করতে হবে, তাই না, সামেশন অফ এল, তো সবগুলোর জন্য সেম, যেহেতু আমি একই বিট পাঠাচ্ছি সেন্টারের ডেটা, কিন্তু আমার ব্যান্ডউইথ যেহেতু ডিফারেন্ট তার মানে হচ্ছে কত, মানে আমি প্রথমটার জন্য কত এল বাই আর ওয়ান প্লাস এল বাই আর টু প্লাস এল বাই আর থ্রি, এভাবে করে করে আমাকে টোটাল কিউ পর্যন্ত যতগুলো মানে ইয়ে থাকবে, মানে ডিভাইস থাকবে, প্রত্যেকটা ডিভাইসের জন্য আমাকে গুলো যোগ করতে হবে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ডিলে। এভাবে করে আমরা টোটাল ডিলেটা পেয়ে যেতে পারি। আর প্যাকেট সুইচের শুধু অ্যাডভান্টেজ আছে এমন না, সেটার আসলে এটার আসলে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন এটা হচ্ছে ওভারলোড যখন হয় তখন একটা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে, কি হয়ে যেতে পারে, ওই যে যখন অনেক বেশি ডেটা চলে আসে একটা জায়গার মধ্যে তখন
ডেটাটা লস্ট হয়ে যেতে পারে, অর্থাৎ যখন বাফার ওভারফ্লো হয়ে যায়, মানে বাফার ওভারফ্লো মানে কি, বাফার উপচে ডেটা পড়ে যাচ্ছে, অর্থাৎ বাফারে যতটুকু জায়গা থাকার কথা তার চেয়ে বেশি ডেটা আমি তাকে দিয়ে ফেলছি, তখন কি হবে, ডেটা আসলে প্যাকেটগুলো লস্ট হয়ে যাবে। ঠিক একইভাবে কমিউনিকেশন প্রোটোকল যখন, আরো ব্যাপার আছে মানে কমিউনিকেশন প্রোটোকল, যে অল কমিউনিকেশন পার্টনার্স মাস্ট কমিট টু এ নেটওয়ার্ক বেসড অন এ কমন নেটওয়ার্ক প্রোটোকল, অর্থাৎ প্রত্যেককে একই প্রোটোকল মেনটেন করতে হবে। সেটা আমরা আগেও বলেছিলাম যে প্রত্যেকের ভাষা সেম হতে হবে, আদারওয়াইজ সে বুঝবে না যে কিভাবে কি হচ্ছে। যেমন আমি কি হিসেবে প্যাকেট গুলোকে ভাগ করেছি, হেডারের মধ্যে কি ইনফরমেশন আছে, এটা যখন আরেকটা কম্পিউটারে যাবে সে যদি একই প্রোটোকল মেনটেন না করে সে বুঝবে না যে এখানে আসলে কি কি ইনফরমেশন আছে। ঠিক আছে, তো এটা একটা সমস্যা। তো তার মানে হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল সবখানে আসলে সেম রাখতে হবে, অন্য কিছু হলেই ডিফারেন্স হয়ে যাবে। আর হচ্ছে নো কোয়ালিটি অফ সার্ভিস, নো কোয়ালিটি অফ সার্ভিস মানে হচ্ছে কি, যে তোমাকে ইনফরমেশন পাঠিয়ে দিবে ঠিক আছে, কিন্তু সেটা যে ঠিকঠাক মতো পৌঁছাবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ ওই যে আমরা দেখেছি বাফারের মধ্যে যে কোনো ইনফরমেশন মানে লস্ট হয়ে যেতে পারে, তো কোনো গ্যারান্টি নেই যে তোমার কাছে এটা ঠিকঠাক মতো করে এসে পৌঁছাবে। অর্থাৎ কোয়ালিটি সার্ভিসটা আসলে তো এখানে গ্যারান্টি মতো কিছু দেওয়ার নাই। ঠিক আছে, তাহলে এখন বলো কারো কোনো কোশ্চেন এটা নিয়ে, এতক্ষণ যা বললাম। স্যার ওইখানে ওইখানে কি জিরো প্যাডিং এর কথাটা বলছিলেন তখন, ওই যে করারটা জিরো প্যাডিং মানে বুঝি নাই স্যার, ওই যে প্যাডিং করার জন্য বলছিলেন, এই যে প্যাডিং ডাটা। হ্যাঁ, প্যাডিং মানে কি বললাম না, যে আমার এখানে ধরো আমার ডেটার সাইজ হচ্ছে, এটা ধরলাম হচ্ছে 3 কিলোবিট করে যাচ্ছে, সরি ধরলাম এখানে হচ্ছে আমার 3 কিলোবিট করে যাচ্ছে। এখন আমার এখানে যে ডেটাটা আছে, মানে আমি সবগুলো ডেটাকে 3 কিলোবিট ভাগ করতে 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 দেখা গেল যে আমার লাস্টের যে ডেটা প্যাকেটটা আছে সেখানে আসলে আমাকে 3 কিলোবিট জায়গা নেই, আমার হয়তো বা 2 কিলোবিট আছে, মানে ডেটা আছে আমার কাছে 2 কিলোবিট দেওয়ার মতো। তাহলে আমি যদি 2 কিলোবিট দেই তাহলে সে কি এই যে 1/3 তার হচ্ছে ফিল আপ হয়ে যাবে ব্যাপার এটা না? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। মানে এটাই কি বাকিটা জিরো প্যাডিং করতে হয় না তাহলে, মানে শুধু জিরো ইনফরমেশন দিবে কিনা সেটা, হ্যাঁ বাকিটা কি জিরো দিয়ে ফিল আপ? হ্যাঁ, এইটা আরো অনেক ধরনের ব্যাপার আছে, সবসময় যে শুধু জিরো দিতে হবে তার কোনো কথা নেই, অনেক সময় জিরোর জায়গায় শুধু ওয়ানও দেওয়া যায়, 01 মিক্স তো দেওয়া যায়, অনেক সময় এক্সোর ভ্যালু দেওয়া হয়, ইনফ্যাক্ট অনেক সময় এখানে মানে এরর যাতে ডিটেক্ট করা যায় সেই সেরকম কিছু মেকানিজম এখানে দিয়ে দেওয়া যায়, মানে পুরোপুরি আইডিয়াল পাঠানো হয় না, মানে অনেক ধরনের ব্যাপার আছে। আপাতত আমরা ধরে রাখবো যে এখানে যেই জিনিসটা থাকবে সেটা আসলে ডাটার অংশ না, যেমন আমাদের এখানে হেডার যেটা আছে এই হেডারটা কিন্তু ডেটার অংশ না, হেডারটা হচ্ছে প্যাকেটের অংশ, কিন্তু এই ডেটা হচ্ছে মেসেজের অংশ। ঠিক আছে, এই হেডার কিন্তু আসলে ডেটার অংশ না বা মেসেজের অংশ না। ঠিক একইভাবে এখানে প্যাডিং যেটা থাকবে সেটা আসলে এই ডেটার অংশ না, এবং কোনটা আসলে ডেটার অংশ না সেটা বোঝানোর জন্য হচ্ছে আসলে প্যাডিং, যে আমি হয়তো তাকে বলে দিলাম যে মেমোরি লোকেশন এত থেকে এত, এই বিটগুলো হচ্ছে মানে ইনফরমেশন বিট আর বাকিগুলো কোনো বিটের কাজ করে না, এরকম কিছু একটা, সেটা হচ্ছে আমাকে প্যাডিং যেটা দিয়ে হচ্ছে সেটা বোঝাচ্ছে। স্যার আর এই এরর ডিটেকশন মেকানিজম কি হামিং কোড ইউজ করতে হয়, মানে ডিএলডি তে এগুলো ছিল আর কি, এগুলো কি লাগবে এখানে? হ্যাঁ হ্যাঁ লাগবে লাগবে লাগবে, এগুলো এখানে মানে বেশ ভালো মতো ইউজ করা হবে। আর কার কোনো কোশ্চেন? তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করে দিতে পারি না, আমাদের তো ক্লাসের সময়ও শেষ প্রায়। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছে তো? যারা অ্যাটেন্ডেন্স দাওনি অ্যাটেন্ডেন্স এখনই দিয়ে ফেলো, আমি আর 2 মিনিট খোলা রাখবো ওটা। রেকর্ডিং